হ্যালো এভরিওয়ান, সবাইকে ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্ট 2019 কোশ্চেনটি কিছুদিন আগে NWPGCL এর রিক্রুটমেন্ট এক্সামে এসেছিল। এই কোশ্চেনটি এমএসসি অ্যাডমিশন টেস্টে আবার রিপিট করা হয়েছে। এই কোশ্চেনটি এইরকম, এ থ্রি ফেজ 50 Hz ট্রান্সফর্মার হ্যাজ এ ডেল্টা কানেক্টেড প্রাইমারি, প্রাইমারিতে কি থাকবে ডেল্টা কানেক্টেড অ্যান্ড স্টার কানেক্টেড সেকেন্ডারি, সেকেন্ডারিতে স্টার কানেক্টেড, লাইন ভোল্টেজ বিং প্রাইমারিতে কত 22 kV অ্যান্ড 0.6 kV রেসপেক্টিভলি। এখন সেকেন্ডারি হ্যাজ এ স্টার কানেক্টেড ব্যালেন্স লোড, সেকেন্ডারিতে একটি স্টার কানেক্টেড ব্যালেন্স লোড দেওয়া আছে যার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 PF ল্যাগিং। লাইন কারেন্ট অফ দ্য প্রাইমারি সাইড হচ্ছে কত 5 A, 5 A প্রাইমারি সাইডের লাইন কারেন্ট। ডিটারমাইন দ্য কারেন্ট ইন ইচ কয়েল, প্রত্যেকটি কয়েলের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট বের করতে বলা হচ্ছে এবং আউটপুট অফ দ্য ট্রান্সফর্মার ইন কিলোওয়াট, কিলোওয়াট ট্রান্সফর্মারের কিলোওয়াটের আউটপুটটা কত এটা বের করতে বলা হচ্ছে। এটা খুবই সিম্পল। এই হচ্ছে এর সলিউশন। প্রথমেই আমরা এর সার্কিট ডায়াগ্রামটি ড্র করে নেব। প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে, লাইন ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট দেওয়া আছে 5 A। এটি হচ্ছে ব্যালেন্স লোড, টি ব্যালেন্স লোড। ওকে, এখন V1, আমি প্রাইমারি সাইডটাকে 1 ধরছি, সেকেন্ডারি সাইডটাকে 2 ধরতেছি। V1 ফেজ ভোল্টেজ কত আছে 22,000 ভোল্ট অর্থাৎ 22 kV। ডেল্টাতে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম, আপনারা সবাই জানেন। V2 ফেজ ভোল্টেজ অর্থাৎ সেকেন্ডারি সাইডের ফেজ ভোল্টেজটা কত হবে 400/√3। ওকে, তাহলে এ টার্ন রেশিও V1/V2 কত হবে 55/√3 ক্যালকুলেশন করলে। এখন প্রাইমারি সাইডে I1, ফেজ I1 কত 5/√3, কারণ 5 হচ্ছে লাইন কারেন্ট। এখন আমরা জানি যে টার্ন রেশিও থেকে এ ইকুয়াল কত হবে, তাহলে I2/I1। যদি ভোল্টেজ V1/V2 হয় তাহলে কারেন্ট হবে I2/I1। এই ক্ষেত্রে আমরা I2 বের করতে পারবো, I2 কত হবে এটা ক্যালকুলেশন করলে 275 A। ওকে, তাহলে আমরা পাওয়ার বের করব, ট্রান্সফর্মার পাওয়ার 3V2I2 cos φ। ওকে, 3V2I2 cos φ, এখানে V2 হচ্ছে I2, দুটোই আমাদের কি হচ্ছে ফেজে দেওয়া আছে, এই জন্য 3। আমরা যদি দুটোই লাইনে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে √3 VL IL cos φ। ওকে, 3V2 কত আছে 400/√3, I2 হচ্ছে 275 cos φ 0.8, আর এটি হচ্ছে এর আউটপুট 152.42 kW। ওকে, এটি হচ্ছে লোডের এই যে cos φ, অনেকের মধ্যে কোশ্চেনটা হচ্ছে যে ট্রান্সফরমারেতে cos φ ছিল না কিন্তু লোডের cos φ ছিল, আসলে এটা হচ্ছে কি লোডের পাওয়ার। এই সেকেন্ডারিতে যে লোড পাওয়ারটি আছে এটি হচ্ছে ট্রান্সফরমারের পাওয়ার। এটি আপনারা পাবেন BL 33.1 এ, ওখানে কিন্তু এই জায়গার ক্যালকুলেশনটা একটু ভুল করা আছে, সব কিছু ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করে এই ম্যাথটি বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ, সঙ্গেই থাকবেন।